দর্শক বন্ধু, দেহ খারাপ হওয়া মাত্রে আমি সমস্তে মেডিসিন খাইথাও। তবে সেই মেডিসিন ভিন্ন ভিন্ন প্রকারর হয়ে থাকে। ঔষধ রূপে আপন কেবে না কেবে ক্যাপসুল খাইবে নিশ্চয়, কিন্তু সেই ক্যাপসুল দেখি কেবে ভাবিছেন যে এহা উপরে থিবা কভার কেউথিরে তৈরি হয়েছে। এহা কোন সতরে প্লাস্টিকরে প্রস্তুত করা যাইছে? যদি এহা প্লাস্টিকরে তৈরি, তবে পেটকু যিবা পরে এহা কোন হুয়ে? আপন বি যদি ক্যাপসুলর প্রস্তুতিকু নেই সন্দেহরে অছন্তি, তবে আসন্তু জানিবা এ বিষয়রে। সাধারণত ক্যাপসুল উপরে দুই প্রকারর কভার থাকে। গোটিয়ে টাণ হইতিবা বেলে অন্যটি অপেক্ষাকৃত নরম হয়ে থাকে। উভয় খোল বায়োডিগ্রেডেবল উৎপাদরে তৈরি এবং উভয় খোল আকুয়াস সলিউশনস ভলি জীবজন্তু বা গছলতার প্রোটিন রু প্রস্তুত হয়ে থাকে। যে ক্যাপসুলর কভর জীবজন্তুঙ্কঠারু মিলুথিবা প্রোটিন বা আনিমল প্রোটিন রু তৈরি হয়ে থাকে, তাহাকু জিলোটিন কুহাযায়। জীবজন্তুঙ্ক হাড় এবং স্কিনকু উচ্চ তাপমাত্রারে ফুটাই এহা বাহার করা যায়। কুকুড়া, মাছ, খুসুরি ও গাই আদি জীবজন্তুঙ্ক শরীররু এহা প্রস্তুত করা যায়। গছলতাঙ্ক প্রোটিন রু প্রস্তুত হেউথিবা ক্যাপসুল কভর পাই সেলুলোজ প্রজাতির গছ ব্যবহার করা যায়। তবে জীবজন্তু ও গছলতারু ক্যাপসুলর কভর প্রস্তুত হেউথিবারু এহা সহজরে হজম হয়ে যায়। অন্যপটে অধিকাংশ ক্যাপসুলর কভর জিলোটিন রু তৈরি হইতিবারু এ নেই পূর্বরু বহুত থর চর্চা জোর ধরিছি। মেডিসিনরে আমিষ ব্যবহার করি লোকঙ্ক ধার্মিক ভাবনাকু আঘাত করুথিবারু জৈন ধর্মাবলম্বী আন্দোলন মধ্যে করিছন্তি। এহা সহিত মেডিসিনর কভর গছলতার প্রোটিন রু প্রস্তুত করিবা পাই সেমানে দাবি মধ্যে করিথিলে। এনেই 2017 মসিহারে লোকসভা সদস্য তথা আনিমল রাইট আক্টিভিস্ট মেনকা গান্ধী স্বাস্থ্য বিভাগকু চিঠি মধ্যে লিখিথিলে। সরকারঙ্ক তরফরু এথিপাই এক কমিটি গঠন করা যাইথিলা, কিন্তু আজি পর্যন্ত এনেই কৌণসি রায় আসি নাহি। ব্যুরো রিপোর্ট, কে নিউজ, ওড়িশা।